কারাগারে হলমার্ক জিমের সঙ্গে নারীর তিনজনকে প্রত্যাহার গাজীপুরের কাশিমপুর কারাগারে সঙ্গে এক নারীর সাক্ষাতের ঘটনায় ডেপুটি জেলার সহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে সম্প্রতি কারাগারে বন্দী দেশের আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কারি হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক ভাইরা ও হলমার্কের কর্মকর্তা মহাব্যবস্থাপক আহমদের সঙ্গে অবস্থানের ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এই সিদ্ধান্ত নিল কারা কর্তৃপক্ষ শুক্রবার বাইশে জানুয়ারি ওই তিনজনকে প্রত্যাহার করা হয় ঘটনাটি তদন্ত করছে দুটি দল উল্লেখ্য গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক এমডি তানভীর মাহমুদের ভাইরা ও হলমার্কের মহাব্যবস্থাপক জি এম তুষার আহমদের সঙ্গে সম্প্রতি এক নারীর একান্তে অবস্থানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে ছয় জানুয়ারি কারাগারের ক্লোজ সার্কিট টেলিভিশনের সিসিটিভি ক্যামেরায় এই চিত্র ধরা পড়ে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বেসরকারি টিভি চ্যানেলের ফুটেজের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে ওঠে এদিকে করোনা ভাইরাস মহামারী কালে কারাগারের বন্দীদের সঙ্গে কোনো দর্শনার্থীর সাক্ষাৎও নিষিদ্ধ রয়েছে কারাগারে বন্দী হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক এমডি তানভীর মাহমুদের ভাইরা ও হলমার্কের মহা ব্যবস্থাপক জি এম তুষার আহমদ দেশের আর্থিক খাতের অন্যতম কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে কারাগারের ঘটনায় কারা কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসন পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বেসরকারি টিভি চ্যানেলে প্রকাশিত ওই ফুটেজে দেখা যায় কালো রঙের জামা কাপড় পরে গত ৬ জানুয়ারি কারাগারের কর্মকর্তাদের অফিস এলাকায় হলমার্কের মহাব্যবস্থাপক জিএম তুষার আহমেদ ঘোরাফেরা করছে কিছুক্ষণ পরই বাইরে থেকে এক নারী সেখানে প্রবেশ করে তার পরনে ছিল বেগুনি রঙের সালোয়ার কামিজ কারাগারের সিনিয়র জেল সুপার ও ডেপুটি জেলার সাকলাইন এ সময় কারাগারে ছিল ওই নারী দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটে কারাগারের কর্মকর্তাদের কক্ষ এলাকায় প্রবেশ করে এ সময় তার সাথে দুজন যুবক ছিল ডেপুটি জেলার সাকলায়েন তাকে সেখানে রিসিভ করেন ওই নারী সেখানে প্রবেশ করার পর অফিস থেকে বেরিয়ে যান ডেপুটি জেলার সাকলায়েন এর আনুমানিক দশ মিনিট পর কারাগারে বন্দি তুষার আহমদকে সে অফিসে নিয়ে আসা হয় এ প্রসঙ্গে গাজীপুরের এস এম তারিকুল ইসলাম জানান অতিরিক্ত জেলা প্রশাসক এডিএম আবুল কালামকে প্রধান করে ওই ঘটনায় গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১২ জানুয়ারি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে কমিটির অপর সদস্যরা হলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমে হাবিবা ফারজানা ও ওয়াসিউজ্জামান চৌধুরী ঘটনাটি তদন্ত করা হচ্ছে প্রাথমিকভাবে ওই ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে অতিরিক্ত কারা মহাপরিদর্শক আবরার হোসেন সাংবাদিকদের জানান কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন তার সঙ্গে উপসচিব সুরক্ষা সেবা বিভাগ আবু সাঈদ মোল্লা ও ডিআইজি ময়মনসিংহ বিভাগ জাহাঙ্গীর কবিরকে সদস্য করা হয়েছে তিনি আরও জানান প্রতিবেদন জমা দেওয়ার জন্য তাদের সাত কর্মদিবস সময় দেওয়া হয়েছে দোষী সবাই শাস্তি পাবে